ছাত্র জীবন পয়সা কুড়ি ছিল না হাতে, সামান্য পয়সা ২৮ টাকা তো বিল দিয়ে যায় যে আমাদের পয়সাও শেষ হয়ে যায়, খুব খাওয়া দাওয়ার কষ্ট মিলে থাকে। তারপরে আমাদের বগুড়া থেকে সব নেতৃস্থ স্থানীয় ব্যক্তিরা তারা ওখানে ক্যাম্প করে, তাদের সম্মুখীন হই এবং বেশ কিছু দিন পরে ওখানে ভর্তি হয় ইয়ত ক্যাম্পে। ইয়ত ক্যাম্প খাওয়ার পরে আপনার ওই যে নগার জলিল সাহেব ছিল, উনি মারা গেছে এখন বর্তমানে, ওনার ক্যাম্পে অনেক কষ্টে ভর্তি হলাম। হওয়ার পর ওখান থেকে আমাদের পতিরাম ক্যাম্পে পাঠিয়ে দিল। যাওয়ার পর ওখান থেকে ওখানে যে খুব একটু কষ্ট হচ্ছিল খাওয়া দাওয়ার, তারপর ওখান থেকে দুই তিন দিন থাকার পরে ওখান থেকে একবারে হায়ার ট্রেনিং শিলিগুড়ি পানিঘাট, সেখানে যায় আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের ট্রেনিংটা মানে শেষের দিকে তো ওখানে ২১ দিন ট্রেনিং দেওয়ার পর মানে কন্টিনিউ ট্রেনিং দেওয়া হচ্ছে রাত দিন সময় শর্ট টাইমের ভিতর। দেওয়ার পর আমাদের প্রত্যেকের একটা করে নাম্বার হয় এবং সেই নাম্বারটাই এফএফ নাম্বার বুকে ধরে সিলেটে লিখে চক দিয়ে লিখে বুকে ধরে ছবি উঠেছে এবং ওটা সবারই একটা করে ফাইল ফাইল আছে, মানে কার কোথায় বাড়ি কী অবস্থা সব কিছু আছে তাদের কাছে। তারপরে আমাদেরকে একটা আমাদের এলাকায় সদর থানা বগুড়া সদর থানার ছেলে পেলে বাসায় করে আমাদেরকে একটা গ্রুপ করে দেয়। আমাদের গ্রুপে ১৫ জন আমরা ছিলাম, আমাদের গ্রুপ লিডার ছিল বর্তমান ব্যাচ আছে এটিএম জাকারিয়া তালুকদার, ওনার অধীনে আমরা ১৫ জন ছিলাম। আর ২ জন আমাদের প্যারামেডিকেল দিছিল নগার ছেলে পেলে প্যারামেডিকেল, কিন্তু ওনারা আমাদের এরিয়া দিয়েছিল আমাদের বগুড়া ডিস্ট্রিক্টে সদর থানা কাহালু থানা শিবগঞ্জ থানা, এটা আমাদের নির্ধারণ করে দিয়েছিল যে এই এলাকার মধ্যে তোমরা যে কাজ কাম করবা। তো ওই নগাঁও ভদ্রলোক ২জন এসে, যেহেতু ওনাদের পরিচিত এলাকা না, ওনারা চলে গেল, তখন আমরা ১৫ জন থাকলাম। আমাদের সঙ্গে ছিল জাকারে এটিএম জাকারে তালুকদার, আমি মোহাম্মদ হেলালুদ্দিন, আমার খালাতো ভাই আব্দুল মজিদ, আব্দুল সাত্তার সদর থানা, আফসার হোসেন, আবুল হোসেন, জলিল, জলিলটা মারা গেছে স্বাধীনের পর কিছুদিন পরে, তারপরে আপনার আবু সিদ্দিক, তারপরে আপনার শাহজাহানপুর থানার মুকলেশ, কাহালু থানার ৩জন ছিল, একজন হচ্ছে শামসুল হুদা, একজন আব্দুল সামাদ আর একজন আব্দুল হুদা। এ মিলে আমরা ১৫ জন একটা গ্রুপ করে দিয়েছিলো এবং আমরা দেশের ভিতরে এসে মানে গেরিলা হিসাবে আমরা আমাদের যা দায়িত্ব দিয়েছিলো আমরা সাধ্য মতো পালন করছি। এখানে আমরা কাহালু থানা অ্যাটাক করা শেষের দিকে যখন খাম সেনারা ইন্ডিয়ান যৌথ বাহিনী আসে ওপর থেকে প্লেন দিয়ে আক্রমণ করে, ওই টাইমে ওই কাহালু থানা থেকে রাজাকার হচ্ছে মানে খাম সেনারা চলে যায়। যাওয়ার পর আমরা অন্য সাইডে সংবাদ পেলাম যে কাহালু থানা খাম সেনারা নেই, তখন আমরা যাই কাহালু থানায় অ্যাটাক করি। মানে রাজাকার আমাদের ফায়ার করার পরে রাজাকার বিভিন্ন গ্রামের দিকে ছুটে চলে যায়। যাওয়ার পরে গ্রামের লোক উৎসাহ হয়ে, আমি তো একাই একদিন চলে গেছি, বিভিন্ন গ্রামের দিকে গেছি, যে আমি যে গ্রামের দিকে গেছি ওখানে জনসাধারণ সহ আমি ৭ জনকে মানে বার করি রাজাকার, আমার মানে আমি কি আর করবো, ওই পাবলিককে অর্ডার করি, ওরাই ওই দড়ি টড়ি দিয়ে বান্ধে নিয়ে আসে। আমরা তো কয়েকজন মুক্তিযোদ্ধা আর মানে জনসাধারণের এত উৎসাহ ছিল যে ওখানে
যে রাজাকারগুলো ছিল তাদের ধরে আমরা টোটাল 59 জন রাজাকার আর 4 জন দালাল, এটা আমরা কালো থানার ভিতরে নিয়ে এসে ওই ঘরের ভিতরে বন্ধ করি। কিন্তু পরবর্তীতে ওই দিনই পাবলিকের এত রাগ যে আমরা পাবলিককে রক্ষা করতে পারিনি। আমাদের চেষ্টা ছিল যে এভাবে এতগুলো লোককে কিন্তু জনসাধারণকে রোধ করতে পারি। তো আমার একটা স্মৃতি মনে পড়ে সবসময়, যে ধরেন ওই টাইমে একজন খুব টল ফিগার ছিল, ও বেটার হাতে দেখি সোনার আংটি, লাল পাথরের আংটি, হাতে 3 বেটের টর্চ লাইট আর ঘড়ি। তো আমি বেটা খোল, হ্যাঁ খুলে নিয়ে লাওয়ার টাইমে ওই আমাকে একটা অনুরোধ করছিলো যে ভাই নতুন বিয়ে করছি, সে বিয়ের উপহার এগুলি। তো যাকে নিচ্ছেন ল্যান আপত্তি নাই, কিন্তু জানে যান মারেন না, কথা বলছেন। তখন আমি বললে ঠিক আছে চলো যাওয়া হোক, আগে থানায় যায়, ওখানে আরও সব আসে মুক্তিযুদ্ধের কী হয় হবে। হ্যাঁ তারপরে এদিক নিয়ে আসছি, পাবলিকই নিয়ে আসি, আমি জাস্ট আমার কাছে একটা রাইফেল ছিল। এর মধ্যে একটা বৃদ্ধ লোক একদম খালি গায়ে গ্রামের, ওই গ্রামের লোক আসে আমার পায়ের ওপর ওপর হয়ে পড়ছে, পা সাপটে, আরে বাবা কী ব্যাপার কী ব্যাপার, ঠিক হচ্ছে বাবা আমার একটা হাউস, আমি একটা গুলি ফোটাবো। হ্যাঁ তো আপনি গুলি ফোটাবো বিশ্বাস করবেন না, লোকটার গায়ে কিছুই নাই, খালি গায়ে, হ্যাঁ লুঙ্গি পরে। তো আমি বললাম আপনি রাইফেল ইয়ে করতে পারবেন, মানে ওদের যে একটা ঝাঁকি হয় এটা সহ্য করতে পারে। কয় ভাই বাবা আমার জান গেলেও সই, আমি একটা শখ, আমি একটা গুলি ফোটাবো। তখন তো আর আমাদের গুলির তো হিসেব নেই, ওনার ইয়ে হয়ে বাধ্য হয়ে একটা গুলি লোড করে দিয়ে ওনাকে ওই এখানে বাজাতে বললাম যে আপনি উপর দিক ধরে খুব শক্ত করে ধরেন। আরে সে মানে কাচ্চি কামড় করে ধরছে ওই বৃদ্ধ মানুষ, দিয়ে উপর দিক ফায়ার করলো। ও যাক বাবা দোয়া করে বেঁচে থাক, আমার জীবন সার্থক। তারপরে তো আমরা দেশ প্রায় স্বাধীন হয়ে হওয়ার দিকে, দেশ স্বাধীন হয়ে গেল, যাওয়ার পরে আমি গ্রামের ভিতর ছিলাম, ওখান থেকে কমান্ডার জাকা দিয়ে আমাদের ওই অস্ত্র টস্ত্র সহ টাউনের ভিতর শিফট করলো। ওখানে আমাদের পিটিআই স্কুল আছে, হ্যাঁ স্কুল, এটা আপনার টাউনের ভিতরেই, এখানে এসে ওই অস্থায়ী ক্যাম্প করলো। আমি ও ক্যাম্পে বেশি দিন ছিলাম না, আমি বললাম যে ঠিক আছে যুদ্ধ শেষ হয়ে গেছে, অস্ত্র দিলাম আমি চলে গেলাম, যে আমি আমার কলেজ শুরু করে দিয়েছি। আর বর্তমান যা দেখতেছি মানুষে মানে অর্থের প্রতিযোগিতা বেজে গেছে, অর্থের ওপর মানুষের লোভ লালসা বেশি, তারা আদর্শ বিসর্জন দিয়ে অর্থই কামাই করে দিচ্ছে যে যেখানে পাচ্ছে। এদের নেতৃত্ব স্থানীয়, হ্যাঁ তারা তো অর্থ ছাড়া কিছুই বোঝে না। আমরা যে আমাদের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই যে আমার পাশে এক মুক্তিযোদ্ধা আছে, হ্যাঁ চাকরির জন্য তারা যায়, হ্যাঁ যেদিন কোনো নেতা ফেটা কী হলো পাবলিকে 5 লাখ দিচ্ছে, তুমি না হয় 2 লাখ দাও, এই সম্ভব হলো, তার দায়িত্বে আছে, তারা তাকে দায়িত্ব পালন করছে, তা কিন্তু অর্থ ছাড়া কোনো কথাই তো দেখি না, অর্থ ছাড়া কোনো নিয়োগই নেই। আমার কথা যে সরকার এদিকে যেন একটু দৃষ্টি রাখে। নতুন প্রজন্মকে আপনি কি উপদেশ দিবেন বা কি পরামর্শ আপনার? তাদের প্রতি আমার একটা আবেদন বা নিবেদন থাকবে, তারা যেন ওই বাংলাদেশটাকে সঠিক, যে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেটা যেন ধরে রাখতে পারে।